গাইস আজকে আমরা খেলবো ডুবাস ইসকো তাও আবার গ্র্যান্ড মাস্টার প্লেয়ার যে কিনা বাংলা সুইটে 58 নম্বর আছে তাকে নিয়ে আজকে ম্যাচ খেলবো। আমার একটা চিন্তা ভাবনা আছে যে আজকে তাকে ম্যাচের ভিতরে নিয়ে একটা বড় একটা মাইনাস খাও, মাইনাস খাওয়ার পরে সে কি বলে তার রিয়াকশনটা আমরা শুনবো। যেই ভাবনা সেই কাজ, আমরা কিন্তু ডাইরেক্ট লবির ভিতরে আসা বুঝি, বাট লবির ভিতরে যখন যাই দেখি তখন দিয়ে আমাদের সামনে একটা ম্যান বসে আছে, বাট এটা তো বাংলাদেশ টপ ওয়ান, মানে গাইজ বাংলাদেশ টপ ওয়ান ডিসা, আর সাথে সাথে মিস্টার ত্রিপুলারের বান্ডিল, তারপর বাংলাদেশ টপ ওয়ান, মানে আমি তো ডাইরেক্ট আমাদের পরগুলটারই, মানে গেছ কি বলবো, দুঃখিত আমাদের সামনে কিন্তু দুই স্কোয়াড নাম আছে, তো আমরা কিন্তু প্রতিমতো লেনিং করি, বাট আমাদের সামনে অলরেডি একটা স্কোয়াড নাম, তো আমি কিন্তু একে ফেলেছি, তাদের কাছে যোগ মারতে হবে, বাট আমাদের পুরো টিমমেট কোথায় গেছে আমার সাথে আছে, বাট এখানে কিন্তু একটা প্লেয়ার তাকে যোগ আজকে মারতেই হবে। ভাই তুই খালি একটু করতে পারো, তোমার কি মাইন্ড দিতে, এখানে ফাইনালে করতে পারো, সেখানে মোটামুটি ফুল হয়ে দিয়েছে, কিন্তু মারতেই হবে, বাট এখানে ছোকাটা দিয়ে ফাইনাল ডাউন করছে, বাট এখানে যোগ স্কিল দিতে হবে, বাট আমাদের পুরো টিমমেট কিন্তু আর একটা যে ডাবল বেটু দিয়েছে, মানে দুইটাই নিয়ে দিতে, ভাই ও ভাই সামনে আর একটা ছোটটা রিকোয়েস্ট করে, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লাগে আয়া ভাই, 5টা মিনিটের লাগে তুই খালি একটু আয়া কর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই। আরে গেস দুঃখের কথা কি বলবো, একটা মানুষ সাথে তিনটা প্লেয়ার আইসা বসে, বাট আমাদের পুরো টিমের বাচ্চা আছে, সেই জায়গায় কিন্তু সবগুলো মারতে পারে, যেহেতু ওর রিজনে প্লেয়ার তো, বাট এখানে কিন্তু একটা ডাবল বেটে দিয়েছে, এখানে মোটামুটি ফুল হয়েছে, ফাইনালে কিন্তু একটা ডাউন, বাট আর একটা প্লেয়ার মাত্র আছে, অফ কি করি, মানে গেছে এটা কি হলো, আমাদের পুরো টিমের শহীদ হয়ে গেল। এখন কিন্তু একটা সে একটা বড় একটা মাইনাস খেয়েছে, তো আমি কিন্তু মাত্র 37 খেয়েছে, সেমন 100 খেয়েছে, তো প্যারো নাই চিল, পুরো টিমের কি এখনো কি গুসকো আসছে নাকি বাগজে, তো এই জায়গার ভিতরে কিন্তু আবারও বাগজে, এবার তুমি চান্দু আবার একদম, তো এখানে কিন্তু আবার দিছে, বাট আবারও ক্যান্সেল, এবার যদি তোমার একটা মাইনাস খাওয়াম, তো এখানে কিন্তু আবারও তাকে এড দিছে, বাট আবারও ক্যান্সেল, তো অনেকক্ষণ পরে কিন্তু বারে বারে একদম সাথে সাথে গ্রুপ আছে, বাট এখানে আমরা এবার ম্যাচ সিস্টেম দিলাম ডুবাস স্কোয়াড, আমরা যখনই ম্যাচ সিস্টেম দিই তখন দিয়ে ম্যাচ কাটা দিল, মানে গাইজ কি বলবো, দুঃখের কথা। এবার তারা কইলাম ভাই তুমি এবার আর মাইনাস খাইবা না, এবার আমি জিম লোক ম্যাচটা বইয়া করে দেবো, এমনি বাইন টুল দিয়ে ফার্ম ডাম দিয়ে কিন্তু ওরা ম্যাচ সিস্টার দিয়েছি, তো আমরা কিন্তু ম্যাচ সিস্টারদের সাথে সাথে আমাদেরকে কিন্তু লবির ভিতরে ঢুকাই দেবো, বাট এই ম্যাচটা কিন্তু আমাদের দেখেন নেক্সট টার্ম, তো এবার আমরা তোমরা ডাইরেক্ট ম্যাচের ভিতরে, বাট ম্যাচের ভিতরে কিন্তু আমরা জানলাম স্যার কোনো এনিমি না, কারণ আমরা ওদের গুতার স্টার করে দিয়ে, বাট সামনে কিন্তু অলরেডি প্লেয়ার আমাদের সামনে ফাইট করতে শুরু করতে, তো এখানে একটা প্লেয়ার বাদ দিতে থাকে, মোটামুটি ফুল হয়ে কিন্তু মতো মানে স্কিপ বলবো দুঃখিত, তো আর একটু সামনে যাইতে না তখন দিতে ডাউন লেগে গেছে, যেন সোনিয়া স্কোর যার কারণে সোনিয়া লেগে, বাট আমার কিন্তু আমি ফার্ম না কিন্তু সোনিয়া দিয়ে উঠতে দেবো ডিবিটি দিয়ে, তো এখানে কিন্তু আমি গ্যানেট ম্যান্ড হালাই মারতে হবে, ওয়ালটা ভাঙতে হবে, এখানে মোটামুটি গ্যানেট ম্যান্ড হালাই আছি, বাট এখানে দিতে উঠে এসে, বাট আমার টিম মেটে কিল্লা চুরি করেছে, মানে গেছে দুঃখের কথা কি বলবো, আর তো প্যারাডাইজ চিলে সাদের ভিতরে একটা প্লেয়ার আছে তাকে বাগাসকে মারতে হবে, বাট এখানে আমি ঝুঁকিটা দিয়ে ইউজ করছি, বাট দেখি তো আমার অন্য খানে মারতো, এখানে লাভ দিয়ে মারতে হবে ফাইনালের দুটো বা এম ফুটে বাংলাদেশে ডাউন করছি, বাট আমার টিমমেট কিন্তু এখানে আছে কিল্লার চুরি করার জন্য, তো আমি কিন্তু ফাইনাল কিল্লার টিলার দিয়ে এখান থেকে আবার অন্য এক দেশে, তো এখানে আমরা দুটি মেট গাইডা ঘুরতেছি এনিমি মারার জন্য, তো এখানে মাত্র 25টা প্লেয়ার হলো, তো আমার টিমের কিন্তু এখানে মোটামুটি একটা প্লেয়ার লাগে আসছে সামনে, এটা নাকি কিছু ড্যামেজ আমি দেখবো মারতেই হবে, বাট এখানে আমাদের ঝুঁকিটা আছে, আমি ঝুঁকিটাতে দূরে মারতে হবে, বাট এখানে ডিবি টিম ইউটিউব মানে গেছে কি বলবো, তো এখানে কিন্তু ফাইনালে বাংলাদেশে ডাউন করছি, যদি আমার টাইমেন্ট ফুল ড্যামেজ দিছে আমি কিন্তু কিছু ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিল্লা ফেলেছি, বাট এখান থেকে যখন আবার একটু সামনের দিকে যাই তখন দিয়ে আরেকটা পিলার আমার সামনে দৌড়ে যেতে তাকে যোগ আজকে মারতে হবে, বাট এখানে ধরো একটা মারে 53 খাইছে, আবার কিন্তু ফাইনালে 295 ডাউন করছে, বাট এখানে দিয়ে আবার ডিবিটি ইউজ করছে, মানে কি বলবো দুঃখের কথা, নে মারি খা, তো সেটা বড় কথা না, আমাদের সামনে কোনো একটা পিলার ঢুকছে টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য, তো এখানে কিন্তু আমি আবারও ছুঁকে এটাতে দৌড়ে যেতে তাকে মারতে হবে, বাট এখানে রিভাইভ দিতে ফাইনালে হেডশট মানে হুকার শুধু ডাউন করে দিছি, তাকে মারতে হবে, এখানে ক্রিয়েটার কিন্তু এখান থেকে আবার চলে যাওয়ার টিমের কাছে, তো এই জায়গার ভিতরে আমার টিমমেট উড়ে ধরে ফাইট করেছে, মানে গেছে কি বলবো দুঃখ মাত্রা উড়ে ধরে, বাট আমার টিমমেট এখানে ডাউন গেছে, মানে গেছে দুইটা পিলার এখান থেকে একটা মোটামুটি একটা হেডশটে শুনে আনছি, বাট ডাউন হয়েছে তারা কিন্তু ফেক করে বসে রয়েছে, মানে গেছে কি বলবো দুঃখ, তো এখানে আমার টিমমেটকে রিবেট টিবেট দেয় কিন্তু চাইতে হবে, বা তারা কিন্তু ডিবেটটি সোনিয়া ইউজ টিউজ করে তারা রিবেট ফেলে আছে, তো প্যারা নাই চিল একটু পরে মারে তোমাদেরকে গরম উড়ে ধরে ছিল, রেডি হয়ে থাক
তোরে আমি গান শুনামু তাদের এখানে লঞ্চার মঞ্চার হালাই কিন্তু আমি ওদের আক্রমণ করতেছি বাট এখানে কিন্তু ড্যামেজ খানে মানে কি বলবো দুঃখ তো ফায়দা কিন্তু কিছু কিছু ড্যামেজ করা শুরু করছে বাট আমার টিমের দিয়ে মানে পুরো বলে দিতেছে মারার জন্য মানে কি বলবো দুঃখ তো ফায়দা একটা মানে দিতে আরেকটা প্লেয়ার আছে তো তাকেও মারে মানে দুইটার এক শতে মারে মানে কি বলবো দুঃখের কথা আমাদের এত পুরো প্লেয়ার থাকতে আমাদের কোনো ভয়ই নাই পিকচার আবি বাকি হ্যায় মে বোলা না পিকচার আবি আমরা যখন আরেকটু সামনে যাই তখন দিয়ে দুইটা পিলার জুড়োতে যাচ্ছে তো এখানে মোটামুটি মিস মারতেছি বাট এখানে দিয়ে আমাদের পুরো টিমের ডাউন হয়ে গেছে মানে গেছে কি বলবো দুটো তো আমার টিমেটকে রিভাই দিত বাট এখানে সামনে একটা বলছে ইন্ডিয়াটা পিলার আছে বাট আমার টিমমেটকে খেলে দিয়েছে মানে গেছে কি বলবো আর কষ্টের কথা তো প্যারানায় চিল আমার পুরো টিমেটকে দেবো হিল আমার পুরো টিমের নামে করবো ওরা দুরা কিল এই স্বপ্ন নিয়ে আমার যাইতেছে আমার টিমেটকে রিভাই দেওয়ার জন্য তো এইদিকে আমার মাথাছে বাট কি করি হালাই কামরা করলো গে এসকেজ টুয়ে মেরে তো প্যারানাই চিল এবার আমরা খাইছি মাত্র মানি গাইস মানে ১৯ প্লাস যায় তো আমাদের দুই টিমের ফার্স্ট কিলগুলো ১০ কিল করছি তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ গাইজ রিজন আইডি দেখি ১ ভার্সেস স্কোয়াড খেলাম এস ভিডিও আনবো নাকি পিসি প্লেয়ার ভার্সেস মোবাইল প্লেয়ার ভিডিও আনবো তো তোমরা কমেন্টে বলে দিও কোনটাকে ভিডিও দেবো তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিও অবশ্যই ফেসবুকে ফলো করে দিও আর ভিডিও সাবস্ক্রাইব করে দিও সবাই আলাদা সুযোগ লাভ টাটা বাই বাই।